পূজোর কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গিয়েছে বললেই চলে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। মহালয়াতেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। তবে এবারের মহালয়াটা বাকি বছরের মহালয়ার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে, কারণ এবারের মহালয়াতে হতে চলেছে সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিগত 100 বছরের সময়কালে যা হয়নি সেটাই হবে এই বছর। মহালয়ার দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা দেশ তথা বাংলা। আগামী 14ই অক্টোবর মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্র পাঠ শুনে ঘুম ভাঙবে আপামর বাঙালির। কার্যত সেই দিনই ঢাকে কাঠি পড়বে পূজোর উৎসবের। আবার এই দিন পিতৃতর্পণের দিন, আর এই দিনই হতে চলেছে সেই মহাসূর্যগ্রহণ। এই গ্রহণ হবে বলয়গ্রাস গ্রহণ। সূর্যকে দেখতে লাগবে কঙ্কনের আকৃতির মতো। ভারতীয় সময় রাত 8:30 নাগাদ গ্রহণ স্পর্শ করবে সূর্যকে, আর রাত 2:25 পর্যন্ত এই গ্রহণ চলবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। প্রতি বছরই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়। এবারে মোট 4টি গ্রহণ রয়েছে, এর মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। ইতিমধ্যেই 1টি সূর্যগ্রহণ ও 1টি চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। চলতি বছরে 2য় সূর্যগ্রহণ পড়েছে মহালয়ার দিন, অর্থাৎ 14ই অক্টোবর। সূর্যগ্রহণের দিন 15 পর, অর্থাৎ 29শে অক্টোবর, 2য় চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে। ভারতে না দেখা গেলেও কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, কিউবা, পেরু, উরুগুয়ে, ব্রাজিল, ডোমিনিকা, বাহামা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। তো বন্ধুরা, এইরকমই তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।